শেষ হয়ে তারা আপনাদের মধ্যে এসেছে। ত্রিপুরা রাজ্যে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে, তার জন্ম হয়েছে আজকে থেকে 15 দিন আগে। আর মৃত্যু কবে হবে জানেন? না না, মৃত্যু হবে 16 তারিখে, শ্রাদ্ধ হবে। তারপর বৈষ্ণব সেবা হবে, কিন্তু বৈষ্ণব সেবায় সবাই জানেন তো, শ্রাদ্ধতে তো যাব না, বৈষ্ণব সেবা যেহেতু একটু আমরা দেখবারি, ঠিক আছে কিনা। এবার এখানে সিপিএম এর প্রার্থী দিয়েছিল বাম জোটের, বাম কংগ্রেসের প্রার্থী ছিল কে? সিপিএম। সিপিএম নমিনেশন দিয়েছে কুমারঘাটে, ঢাক ঢোল পিটিয়ে, লাল তিলক লাগিয়ে, লাল শালু পরে নমিনেশন দিয়েছে। আমরা দেখেছিলাম নাচতে নাচতে, হেলে দুলে হেলে দুলে রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিল, কত আনন্দ। এবার দুদিন বাদে আমরা কি দেখলাম, আরেক বেচারা মাঝখানে উঠে এসে গায়ের জুড়ে নমিনেশন সাবমিট করে দিয়েছে, হাত ছিনে। এবার কোথায় গেল বামগ্রেস? এবার বামগ্রেস এখানে ভেঙে গেল। তো ঠিক আছে চলো, এবার সিপিএম প্রার্থী দিয়েছে, নমিনেশন দিয়েছে, দুদিন বাদে কংগ্রেস নমিনেশন দিয়েছে, কিন্তু জোটের সিদ্ধান্তে এখানে বাম ফ্রন্টকে দেওয়া হয়েছিল। এইবার তো সর্বনাশ হয়ে গিয়েছে, এবার মুশকিল ধরিয়ে দিয়েছে। এইবার জিতেন বাবু বলছে, বলে সদীপ ভাই এটা কি হলো? বলে আমি তো ওকে বলেছিলাম বুঝিয়ে সুঝিয়ে, কিন্তু ও তো আমার কথা শুনল না, দিয়ে দিছে, ও তো নমিনেশন দিয়ে দিয়েছে। বলে কেন দিয়েছে? বলে আরে ওর বদ অভ্যাস একটা রয়েছে। বলে কি সেই বদ অভ্যাস? বলে যখনই নির্বাচন আসবে আমি ইলেকশনে দাঁড়াবো, আমি ইলেকশনে দাঁড়াবো, আমি ইলেকশনে দাঁড়াবো, আমি ইলেকশনে দাঁড়াবো। তো বলে ইলেকশনে দাঁড়াবো তো ঠিক, এটা কি কিসের জন্য ইলেকশনে দাঁড়াবে? বলে ওই লোকটার একটা শখ ইলেকশনে দাঁড়ানো। বলে শখে কি আবার ইলেকশনে দাঁড়ায়? বলে তা আমরা জানি। বলে নির্দল তো দাঁড়ায় শখে শখে, তো তারও একটা শখ রয়েছে ইলেকশনে দাঁড়ানো। বলে জিতবো না তো? বলে না জিতলে কি হলো? ওকে মানানো যাবে না, ও শখ হয়েছে ইলেকশনে দাঁড়ানো। এর আগে আমরা মানা করেছিলাম ওকে ইলেকশনে দাঁড়াবার জন্য, কিন্তু সে মানলো না, ইলেকশনে দাঁড়িয়ে গেল। আমরা বারবার তাকে মানা করি, সে বলছে আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো, আমার কাছে অনেক বাট্টার শ্রমিক আছে। বলে বাট্টার শ্রমিক আছে তো কি হলো? বাট্টার শ্রমিকের কি এখানে ভোট আছে নাকি? না, ও ভোট দেওয়াই দিবে, ওর বুদ্ধি আছে। বাট্টার শ্রমিক কে দিয়ে মিছিল করাচ্ছে? আসলে বাট্টার শ্রমিক কে দিয়ে মিছিল করাচ্ছে? ও বলছে আমি জিতবো। কোথা থেকে জিতবে? কৃষ্ণচূড়ায় জিতবে? কৃষ্ণচূড়ায় জিতবে? মায়েরা বলুন তো, জিতবে? হিন্দুরা জিতবে? যুব ভাইয়েরা বলুন, এখানে বামগ্রেস জিতবে? জিতবে না। পেছনে যারা দাঁড়িয়ে আছেন বলুন, বামগ্রেস জিতবে? স্বপ্ন কোনদিন আর বামগ্রেস ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় আসবে না।